ক্রিকেট বিশ্বকাপ আসন্ন, সে লক্ষ্যে অংশগ্রহণকারী সব দলেই প্রস্তুতি ও পরিকল্পনা সেরে নিচ্ছে। যে যার মতো গুছিয়ে নিচ্ছে বিশ্বকাপ একাদশ। এবারের বিশ্বকাপে টাইগারদের কে কে পাচ্ছেন ইংল্যান্ডের টিকিট তা জানা যাবে 18 এপ্রিল। এদিন ঘোষণা করা হবে বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড। এরপর আগামী 22 এপ্রিল থেকে বিশ্বকাপের আনুষ্ঠানিক অনুশীলন। তবে বিশ্বকাপের স্কোয়াডে কারা স্থান পাবেন তা নিয়ে এখন থেকেই আলোচনায় মেতেছেন দেশের ক্রীড়া ভক্তরা। এ বিষয়ে লাল সবুজ দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা বেশ কয়েকবারই জানিয়েছেন স্কোয়াডের অন্তত 8-9 জন খেলোয়াড় প্রায় চূড়ান্ত, বাকি জায়গাগুলো নিয়ে বিশ্লেষণে বসা হবে বলে জানিয়েছেন তিনি। তবুও একই প্রশ্ন যেন থেকেই গেল। আজ একটি বডি স্প্রের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের একই প্রশ্নের মুখোমুখি হন তিনি। জবাবে মাশরাফি স্পষ্টভাবে বলেন, বিশ্বকাপ স্কোয়াড নির্বাচনে আমার কোনো হাত নেই। তিনি বলেন, বিষয়টি আগেও পরিষ্কার করেছি, এখনও করছি, যে আমি এই দল নির্বাচক নই, দল নির্বাচন আমার হাতে নেই। মাঠে নিজেদের সেরাটা পারফর্ম করে বিশ্বকাপে জায়গা করে নিতে হবে। এরপর তিনি বলেন, আমাদের মূল ফোকাস আয়ারল্যান্ড সিরিজ এবং অবশ্যই বিশ্বকাপে আমরা দল হিসেবে কেমন করছি সেটা। চলতি ঢাকা প্রিমিয়ার লিগে খেলোয়াড়দের পারফরমেন্সকে মূল্যায়ন করা হবে কি না বিষয়ে মাশরাফি বলেন, ঢাকার ক্রিকেটে রান করে বড় প্ল্যাটফর্মে ব্যর্থ হয়েছেন অনেকে, আবার ঢাকার ক্রিকেটে ব্যর্থ হয়েছেন কিন্তু আন্তর্জাতিক ম্যাচে সফল হয়েছেন এমন উদাহরণ রয়েছে, বিষয়টি সেভাবে গুরুত্ব পাচ্ছে না, এমনটাই ইঙ্গিত দিলেন তিনি। তবে যারা রান করছে বা ভালো করছে তাদের বিষয়ে নির্বাচক প্যানেলে ভাববেন জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে নির্বাচক প্যানেলই ঠিক করবে যে কারা যাবে আর কারা যাবে না। উল্লেখ্য, বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডে রয়েছে বাংলাদেশের তৃতীয় সিরিজ, সেখানে স্বাগতিক আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কয়েকটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 1 মে সে উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ ক্রিকেট দল। আপাতত আয়ারল্যান্ড সিরিজের দিকেই মনোনিবেশ টাইগারদের।